আসসালামু আলাইকুম। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো এই ভিডিওটাও হচ্ছে আপনাদের অনেকটাই সাহায্য করবে। তো যারা নতুন খামারি আছেন তাদের কথা ছিল যে তাদের মুরগি আপু অনেকটাই কম ডিম পাচ্ছে বা মুরগি ডিম পাচ্ছে না, মুরগি কিভাবে কি করলে বেশি ডিম পারবে এই জিনিসটা আর কি। তো এটা হচ্ছে মূলত হচ্ছে ফাউমি বলেন, পাকিস্তানি বলেন, মিশরীয় মুরগি বলেন, তাদের ক্ষেত্রে আর কি আজকে ডিটেলস বলবো যে আসলে ঘটনাটা কি। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন, আর অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না, ট্রেডিশনাল নিউজ বিডি পেজ। আর ডিসক্রিপশন বক্সে আমার সমস্ত কিছুর লিংক দেয়া থাকবে। তো এখন আসি, আপনারা যে মুরগিগুলো দেখছেন এটা হচ্ছে মিশরীয় ফাউমি আর কি, পাকিস্তানি মুরগি আর কি যেটাকে বলে। তো এই মুরগিগুলো হচ্ছে প্রচুর পরিমাণে ডিম পারে। আপনি যদি ডিম পাড়ার জন্য যদি যে খামারটা করতে চান তাহলে আপনি হচ্ছে এই ফাউমি মুরগির খামারটা করতে পারেন। তো এদের ক্ষেত্রে কি হয়, এরা যেভাবে এই যে ছড়িয়ে ছিটিয়ে যে ডিমগুলো পারে, হ্যাঁ, তো ওরা হচ্ছে প্রচুর পরিমাণে খাবার খায়। তো খাবার খাওয়ার জন্য ওদের যদি আপনি পরিমাণের থেকে বেশি খাবার দেন ওরা সেটা কিন্তু খেয়ে ফেলবে। তেমনি হচ্ছে এদের আর একটা জিনিসের প্রবলেম হচ্ছে একদমই দেশি মুরগির মতো ওদের ডিমটা থাকে, তো ওদের ডিমের খোসাটা আর কি অনেকটাই পাতলা থাকে। তো প্রতিটা মুরগির বয়স অনুযায়ী হচ্ছে খাবার সিলেক্ট করা থাকে, এ এত গ্রাম খাবার খেতে পারে আর কি, সেই অনুযায়ী মুরগির খাবার দেয়া হয়। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে আমার মুরগিগুলো যে ডিম পাচ্ছে ঠিক মতো, ওই ডিমগুলো আমি কেন পাচ্ছি না। কেন পাচ্ছি না, কারণ হচ্ছে মুরগিগুলোর যেহেতু ডিমগুলো খুবই পাতলা আর কি খোসা, তো ওরা যদি একটা টোকা দেয় আর কি ডিমগুলো কিন্তু এমনি ফোটা হয়ে যায়। ফোটা হয়ে গেলে তারা মুরগিগুলো ডিমটা খেয়ে ফেলে। তো আপনি করবেন কি, 2 মাসের পর মুরগিগুলোর অবশ্যই চোখ কাটবেন। কাটার পর জ্বর আসতে পারে, জ্বর আসার জন্য হয়তো নাপা বড়ি দিলেন আপনি। আপনি হচ্ছে 100 মুরগির জন্য মিনিমাম আপনার 8টা নাপা ট্যাবলেট দেয়া লাগবে যখন মুরগির ঠোঁট কাটবেন 2 মাস পর, দেন ওরা আর ডিম খাবে না। ডিম যে মানে ঠুকিয়ে খাবে সেটা আর কি খেতে পারবে না। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওরা কিন্তু পুরো ডিম খেয়ে দেন খোসাটাও কিন্তু খেয়ে ফেলে, এর জন্য বোঝার উপায় নেই।